আমাদেরকে এখানে একত্রিত করছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়াতান জ্ঞাপন করি। সুস্থতার জন্য আমরা সকলেই শুকরিয়াতান জ্ঞাপন করি, সকলে আবার কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা এত বড়ই নিয়ামত, এত বড়ই নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি সুস্থ না রাখে তার মন মস্তিষ্ক কোনো কিছুই ভালো থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুস্থতা থাকলে আপনার সব কিছু ভালো লাগবে, চলতে ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, খাইতে ভালো লাগবে, যেটাই করুন না কেন সেটাই ভালো লাগবে যদি সুস্থতা থাকে। অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না, ভালো খাবার ভালো লাগে না, ভালো জায়গা ভালো লাগে না, ভালো জিনিস দেখতে মন চায় না, কোনো কিছুই করতে মন চায় না। সেজন্য সুস্থতা আল্লাহ পাকের সবচাইতে বড় নিয়ামত। আল্লাহর একজন নবী যিনি আল্লাহর সাথে কথোপকথন বলতেন, যার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমরা সেই নবীর নাম সকলে জানি কি জানি না, তিনি আল্লাহর সাথে কথোপকথন বলতেন, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাকের কাছে একদিন কথা বলতে বলতে ডাক দিয়ে বলতেছে, হে রব্বে করিম, আপনি যদি মূসা হন আর আমি যদি আল্লাহ হই তাহলে আপনি আমার কাছে সর্বপ্রথম কি জিনিসটা চাইতেন? এখন চিন্তা করেন যে মূসা নবী আল্লাহকে এই কথা বলতেছে, আল্লাহ ডাক দিয়া বলে, মূসা আমি কখনো মূসা হব না, তুমিও কখনো আল্লাহ হবে না। কিন্তু মূসা নবী তো নাসর বান্দা, আল্লাহকে এমন ভাবে ধরছে, আল্লাহকে এমন ভাবে বলতেছে যে আল্লাহ না আমি জানি তা হবে না, তারপরেও আপনি কি চাইতেন? ধরেন আপনি মূসা আমি আল্লাহ, আমার কাছে কি চাইতেন? আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা তা কখনো কি হয়? মূসা নবী ডাক দিয়ে বলে, না আমি তো জানি যে হয় না, তারপরে আপনি কি চাইতেন সেটা আমি একটু জানতে চাই, রব্বে করিম আপনি যদি একটু বলতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা আমি যদি মূসা হই, তুমি যদি আল্লাহ হও, সর্বপ্রথম আমি তোমার কাছে সর্বপ্রথম আমি চাইতাম আমার সুস্থতা। কারণ মূসা তুমি জানো না সুস্থতা যে কত বড় নিয়ামত। সুস্থতা যদি আমি তোমার কাছে চাই, এই সুস্থ থাকলে দুনিয়ার যত কষ্ট দুঃখই থাকুক না কেন আমার সব দুঃখ কষ্ট আমার সুস্থতার জন্য আমার সব করা সহজ হয়ে যাবে। তাহলে সুস্থতা কত বড় নিয়ামত। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ সুস্থতা এত বড় নিয়ামত আমি জানতাম না, আল্লাহ আপনার কাছে দোয়ার করার জন্য এখন থেকে আমি দোয়ার মধ্যেই সব সময় আমি সুস্থতার জন্য আপনার কাছে দোয়া করব। সুস্থতা এত বড় নিয়ামত, সেজন্য সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দেখেন কত মানুষ করোনা ভাইরাসের মধ্যে মারা গেছে, যাই নাই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তাদের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ পাক আপনাকে আমাকে এখনো পর্যন্ত জীবিত রাখছে। সে আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়াতান জ্ঞাপন করা দরকার আছে না নাই? একটু আওয়াজ করে সকলে আওয়াজ করে রব্বে করিমের কালিমাতুর শুকর আদায় করেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়াতান জ্ঞাপন করবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাজি থাকবেন, খুশি থাকবেন, যা বলবেন তাই শুনবেন। সুস্থতা আল্লাহর কাছে নিয়ামত। আল্লাহ তাআলা দেখেন অনেক মানুষ অসুস্থতার মধ্যে হসপিটালের বেডে, অপারেশন থিয়েটারে তারা মৃত্যুর যন্ত্রণায় ভুগতেছে, তাই না ভাই? মৃত্যুর যন্ত্রণায় ভুগতেছে। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ পাক সেখান থেকে বিরত রাখিয়া অপারেশন থিয়েটারেও নেয় নেই, রোড অ্যাক্সিডেন্টে আমাদের কাউকে পা হারায় দেয় নেই, হাত হারায় দেয়নি, অ্যাক্সিডেন্ট করেও আমরা কেউ অসুস্থতার মধ্যে হসপিটালে নাই।